চলে যাও, তোমার এই নিষ্ফল আসফলনরে এই শিখা দাশগুপ্ত গর্বন্নত বুকটা একটু কাঁপবে না, কারণ আমি জানি তুমি দাঁত নখীন একটা ছাগলের অধম। তাই কান খাড়া করে সরে যাও মূর্খ অলক মজুমদার, আমার সৌভাগ্য মুরেখা মুছে দেওয়ার মতো সাধ্য এই পৃথিবীতে কারো নেই। অন্ধ অভিজাত্যের মোহে মানুষ যখন বাস্তব জ্ঞান হারায় তখন তারা ঠিক এমনই প্রলাপ বকে। দাদা তুই এই কথা বলছিস? তোকে একটা গল্প বলতে এলাম, শুনবি? গল্প? এ শুধু গল্প নয়, আমার নিজের চোখে দেখা এক সুন্দর অত্যাশ্চর্য দৃশ্য বলছি, শোন। দেখলাম একটা মুমূর্ষু রোগী, যে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সে কিন্তু অন্য একটা রোগীকে সুস্থ হয়ে ওঠার জন্য এই ফুলের তোড়াটা দিয়ে অভিনন্দন জানালাম। সেই জন্য তো এই ফুলের তোড়াটা নিয়ে এলাম আমি তোকে দেওয়ার জন্য, নে ধর। বাহ খুব সুন্দর ফুল, কিন্তু দাদা হঠাৎ আমাকে ওই ফুলগুলো দিয়ে অভিনন্দন জানালাম সেই রোগীটাকে সৃষ্টি করার জন্য। তার মানে? মানে আমার বিচারে তোর কাজের যোগ্য তোমার পুরস্কার ছিল এই চাবু, কিন্তু তা তোকে আমি দিতে পারবো না রে বোন, কারণ কোন বোন কুশিক্ষার কবলে পড়ে বিপদগামী হলে তার দায়ভার যে দাদার উপরে বর্তায়। দাদা আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না দাদা, কিন্তু কিন্তু যে এই ফুলগুলো সেই স্কাউন্ড্রেল প্রদীপ রায়ের পাঠানো ফুল সেইটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তাই এই ফুলগুলো আমি ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। গঙ্গার জলে মোড়া ভাসিয়ে যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না, তেমনি ভালোবাসার ফুলে ঘৃণার প্রলেপ দিলে তার মহিমা বিলুপ্ত হয়ে যায় না রে বোন, বিলুপ্ত হয় না। হ্যাঁ রে শিখা, হ্যাঁ, পরোপকার মানুষকে যে কতখানি মহান করে, নিজের দুঃখ ভুলে পরে সুখে মানুষ যে কেমন মধুর হাসি হাসতে পারে, তাই প্রদীপ রায়কে না দেখলে আমি জানতাম না রে শিখা। সে হাসি তোর ভালো লাগবে না, কারণ সবান্ধবে ডিং করে কুরুচিপূর্ণ হিন্দি গানের তালে যাদের উন্মত্ত নৃত্য যার অপার আনন্দ দেয় তারা স্বর্গীয় হাসির মর্যাদা কোনোদিন দিতে পারে না, কোনোদিন না। ফেলে ফেলে দিয়েছে, কিন্তু কেন সে ফেলে দিয়েছে তা তো তুই বললি না। না মানে রাস্তার ওপর গাড়ি রেখে তোলা বেড়ালাপনা করছিলি আর সে একজন অসুস্থ ফুটপাতবাসীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, সে বারবার অনুরোধ করা সত্ত্বেও তোদের মদের নেশা ফিকে হয়ে যাবে বলে তোরা রাস্তা থেকে গাড়িটা সরাসনি। একটা মৃত্যু পদযাত্রী মানুষকে বাঁচাতে সে তোর গাড়িটা উল্টে ফেলে দিয়েছে, আর সেই অপরাধে তুই তোর মাথাটা ফাটিয়ে দিয়েছিস। বাহ চমৎকার, এই বিজ্ঞান যুগের শিক্ষার অগ্রগতির এটাই তো সুফল। কেন অনুমনে মুক্ত ছড়াচ্ছ বর্দা, ডানা ভাগলেই যে পাখি হয় না, আর শোনা তার প্রমাণ মিঠুন মিঠুন। হ্যাঁ বর্দা, লেখাপড়া শিখলেই যে শিক্ষিত হওয়া যায় না, বর্তমান যুগে এর প্রমাণ অনেক আছে। মিঠুন মিঠুন, তুই কি আমাকে জ্ঞান দিতে এখানে ছুটে এসেছিস? সে দৃষ্টি আমার নেই দিদিমণি, কারণ আমি নামেই মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নই, ওই ফুটপাত থেকে কুড়িয়ে না ঠাকুর। মিঠুন বর্দা, যখন বস্তির ঝুড়িতে বাস করতাম তখন আমার দিদি দীপা পরের বাড়িতে ঝিগিরি করে আমাকে খাইয়ে মানুষ করেছে, তারপর একদিন বাসের নিচে চাপা পড়ে আমার দিদির দেহটা নিধর হয়ে গেল আর আমি হয়ে গেলাম এই সমাজের আবর্জনা ফুটপাতবাসী। এসব কথা এখন থাক মিঠুন। থাকবে কেন বর্দা, তারপর তুমি এই তো সেই কুকুরটাকে মানুষ রূপে তুলে এনে বাড়িতে ঠাই দিলে, আর প্রথম দিনে এই দিদিমণিকে দেখে আমার হৃদয় গতিতে বসিয়ে ভেবেছিলাম এ শিকার এ দিবা আমার দিদি আমার মা আমার অন্নদাত্রী, কিন্তু সে আস আমার নিষ্ফল হয়ে গেল দিদিমণি যখন দেখলাম প্রদীপ বাবুর মতো একজন নিরপরাধ নিষ্পাপ মানুষকে তুমি। তুই প্রদীপকে দেখতে গিয়েছিলি মিঠুন, তা প্রদীপ এখন কেমন আছে রে মিঠুন? শুধু দেখা নয় বর্দা, ও বাড়ি থেকে নতুন অভিজ্ঞতা নিয়ে আমি ফিরে এসেছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রদীপ আগে বেকার বাউন্ডেলে বলে দুবেলা দুটো হাত পেত,
আর এখন এখন তো মাথা ফেটেছে, তাই সংসারের লাঠি যাটা সহ্য করে। কি বলছিস মিঠুন, এমন একটা অসুস্থ ছেলেকে আমার সামনে ওর বৌদি যেভাবে ওকে অপমান করছিল, আমি হলে এক মুহূর্ত ওই বাড়িতে থাকতাম না। কিন্তু ও তো বেকার, তারপর মাথা ফেটেছে, তাই সংসারে লাঠি ঝাঁটা সহ্য করার শক্তি ঈশ্বর ওকে দিয়েছেন। চুপ কর মিঠুন, দয়া করে তুই একটু চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। কেন দিদিমণি, এই বেকার বাউন্ডলে ছেলেটার কথাগুলো কি খুবই অসহ্য লাগছে। শিখা, বর্তমান যুগে আমাদের মতো মত করবে ধনীরা, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাজিয়ে ভালো অভিনয় করতে পারি, তাই তুই কি পারবি সেরকম একটু অভিনয় করতে? প্রদীপের সঙ্গে মৌখিক মিথ্যা সান্ত্বনার অভিনয়? ঠিকই বলছি, তাতে হয়তো তার জীবনের লাঞ্ছনা গঞ্জনা আর বেকারত্বের জ্বালার অবসান হবে। কিন্তু তুই তোর শিক্ষা বিবেক মনুষ্যত্বের কাছে এই কৈফত দিতে পারবি যে তুই তোর ভুলের মাসুল দিয়েছিস আর করেছিস তোর মহাপাপের প্রায়শ্চিত্ত, মহাপাপের প্রায়শ্চিত্ত। কি হলো নীরব কেন? দাদার মন্ত্র শিষ্য মিঠুন চক্রবর্তী, এবার আপনি আপনার সুপারহিট ছবি ডায়লগ শুরু করে দিন। দিদিমণি, চোখের নোনা জলে চিড়ে ভিজিয়ে গিয়ে যারা জীবনে বেঁচে থাকার স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্ন সার্থক করা সৌদাগর এই পৃথিবীতে কেউ নেই দিদিমণি, কেউ নেই। মিঠুন মিঠুন, তুই তারাকে আমাকে একটা কথা বলতো। কি কথা দিদিমণি? লেখাপড়া শিখেছিস, মানে তোর প্রকৃত শিক্ষাগত যোগ্যতা কি? এই দাঁড়িপাল্লায় মামার মতো শিক্ষাগত যোগ্যতা আমার নেই দিদিমণি, তবে তবে নিজের মনকে এইভাবে সান্ত্বনা দিই যে এই সময় সংসারে জীবনের পাঠশালায় আমি একজন ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট। তাই যদি নিজেকে মনে করিস তাহলে এই বাড়িতে এমন ভাবে চাকর সেজে পড়ে আছিস কেন? এখানে আমার ধন মান সর্বস্ব আছে বলে। সেটা কি? আমার দিদি। মিঠুন, তাই তুমি আমাকে ভাই বলে মনে না করলেও ভালো নাম এসে ঘৃণা করে দাঁড়িয়ে দিল। এই গাড়ি দেখে আমি কখনো যাবো না দিদিমণি, কখনো না, কখনো না। মিঠুন কথা শোন, মিঠুন না, আমি জানি, আমি জানি প্রদীপ, আজ তুমি আমার জন্য, আমার জন্যই আজ তুমি আহত সজ্জা হতো। তোমার বেদনাদায়ক আজ এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী, আমি। হয়তো হয়তো সেই জন্যই তোমার দেওয়া যে ফুল আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আজ আমি নিজের হাতে সেই ফুলটা আবার কুড়িয়ে নিলাম। আজ 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 মনে হচ্ছে চিরদিনের মতো ভালোবাসার সঙ্গী হয়ে আমার সর্বাঙ্গে এই ফুল ফুটে উঠতে চাইছে, আর আমার মন বলছে আমার পরানো যাহা চা তুমি তা।
হয়েছে আপনি জানতে নাই জানি বৌমা কিন্তু বর্তমান যুগে ধর্মে আমার জানার সঙ্গে সংসারের প্রয়োজনের মিলটা নাও তো হতে পারে বেশি জ্ঞান দেবেন না কারণ আপনার মতো ওই সেকেলে স্কুল মাস্টারের জ্ঞান এ কলেজে কোনো কাজে লাগবে না তা আমি মনে মনে উপলব্ধি করতে পারছি বৌমা শুনে ধন্য হলাম তা এই বোঝার দড়টা কতদূর বলবেন জানো বৌমা আগে সংসারের সার বস্তু ছিল বাবা মা আর এখন এখন তোমাদের মতো বইরাই ধরেছে সংসারের হাল তাতে কি আপনার গায়ে ফোস্কা পড়ছে নাকি ফোস্কা কেন পড়বে বৌমা তবে কথা কি জানো বৌমা এই সংসার কারাগারে বন্দী কয়েদির দায়িত্ব অনেক বেশি সে দায়িত্ব পালন করা মেয়েদের পক্ষে অসম্ভব তাই না সেটা আপনি বলবেন কারণ বউরা সংসার চালালে আপনাদের মতো বাবা মায়ের যে ভীষণ অসুবিধায় পড়ে যাবেন এই কথা কেন বলছো বৌমা ছেলের মাথায় হাত বুলিয়ে তাকে সর্বশান্ত করার সুযোগ পাবেন না তো সংসারে কোনো বাবা মা কি চায় তার সন্তানকে সর্বশান্ত করতে আর কেউ না চলে আপনাদের মতো বাবা বানাতে চান সেটা আমার জানতে বাকি নেই আর তা পারেননি বলে আপনাদের গায়ে এত জ্বালা ধরছে তুমি ভুল বললে বৌমা সব বৃদ্ধ হলে মানুষ কিছুটা স্মৃতিভ্রংস হয়ে যায় বটে তাই তারা স্থান কাল ভুলে গিয়ে কিছু অবিবেচকের মতো কথা বলে ফেলে তাই বলে কোনো বাবা মা স্বার্থপর হয় না আর তারা যদি স্বার্থপরই হতো তাহলে তাদের সন্তানকে তারা উপযুক্ত মানুষ করে তুলতে পারতো না কি যে মানুষ করেছেন তা তো দেখতেই পাচ্ছি তোমার আচার ব্যবহারে বুঝিয়ে দিচ্ছ যে আমাদের শেষ পরিণতি কি আমি তোমার কাছে অনুরোধ করতে এসেছি আমরা যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে তোমার পায়ের জুতো জোড়া আমার দু গালে মারো কিন্তু একদিন যিনি সর্বজন সন্দেহ শিক্ষক ছিলেন সেই দেবতুল্য মানুষটাকে শিক্ষক দু পয়সা রোজগারের মুরদ নেই শুধু আকাশ ছোঁয়া জ্ঞানের বাণী তার মানে উনি রোজগার করতে পারেন না বলে ওনার কোনো সম্মান না নেই সম্মান নেই কারণ ওনার ওই মুখ ভর্তি বলিতে পেট ভরে মন বৌমা অর্থই কি জীবনের সব বৌমা হ্যাঁ অর্থই সব কারণ অর্থ ছাড়া এ যুগের এক পাও চলা যায় না ওই অর্থহীন বাণী আমার সহ্য হয় না কিন্তু বৌমা ঝাটামারি অমন কিন্তুতে আপনার মেয়েদের ছেলে সংসারে একটা টাকা দেয় না আপনার ওই বেকার বাউন্ডলে ছেলে মাথা ফাটিয়ে ঘরে বসে আছে যত সব সংসারের জঞ্জাল সংসারটা কি তাহলে হাওয়া তো চলবে করুণা বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর জীবন নাটক রঙ্গমঞ্চের শেষে দাঁড়িয়ে সেই কথাগুলো আমি মরবে মরবে উপলব্ধি করতে পারছি করে না প্রতিবাদ না করে তুমি মস্ত বড় ভুল করেছো এই সংসারে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল সারা জীবন ভুল করেই চলে করোনা সেই ভুলকে ফুল করে ফুটিয়ে তোলার সাধ্য তাদের যে নেই তাই বলে আমাদের সন্তানেরা আজ বৌমায়েদের কয়েদ খানায় বন্দি তাই তো এই প্রাক্তন শিক্ষক প্রভাত রায়ের হাতে আজ বাজারের ব্যাগ কোনদিন হয়তো এই হাতে উঠবে ওই বৌমায়েদের পরনের কাপড় কেচে আনার জন্য হ্যাঁ করুণা হ্যাঁ এটাই বর্তমান শিক্ষিত সমাজের বাবা মায়েদের ভবিতব্য আর সেই জন্যই বুঝি সম্রাট আলেকজান্ডার এই মহান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বলেছিলেন সত্য সেলুকাস বিচিত্র এই দেশ আর আজ জীবন নাটক রঙ্গমঞ্চে শেষ প্রান্তে দাঁড়িয়ে এই প্রভাত রায় তোমাকে বলছে সত্য করুণাময়ী বিচিত্র তোমার চরণে কি এমন অপরাধ করেছি আমি যে এমনি করে তুমি আমাকে তিলে তিলে দগ্ধ করছো ওগো ঠাকুর তোমার চরণে যদি বিন্দু মাত্র পুণ্য সঞ্চয় করে থাকি তাহলে তার বিনিময়ে তুমি এই মানুষটার মনে শান্তি দাও ঠাকুর শান্তি দাও শান্তি দাও
প্রদীপকে তোমার কি দরকার? কাজ আছে, শুধু ঘরে বসে বসে সারের মতো গিল নিতে চলবে না। তুমি তো জানো বৌমা সে এখন অসুস্থ। কিসের অসুস্থ? আমার একটা রোগ পাঁচ গুণা বস্তা দেখে একটু মাথা ফেটে থাকে, তার জন্য ঘরে বসে বসে গিল নিতে চলবে না। তুমি ঠিক বলেছো মেজো বৌদি। হ্যাঁ, আমার মতো ছেলেদের এসব কিছুই হয় না, তাই লোক দেখানো ব্যান্ডেজ না থাকাই ভালো। না না না, আমার মাথা দিবে, সুস্থ না হওয়া পর্যন্ত এই ব্যান্ডেজ তুই খুলবি না। মা যখন বাধা দিচ্ছে তবে থাক। যাক বলো বৌদি, এখন তোমার কাজটা কি? শোনো, মোড়ের এই মুচির দোকান থেকে আমার জুতো জয়টা একটু পালিশ করে নিয়ে এসো তো। ও মা, ও মা, তুমি কি বলছো মা? বিচলিত হয়ো না মা, ও কাজটা আমি নিশ্চয় করে দিতে পারবো। বৌদি তুমি কিচ্ছু মনে করো না, আমি এখনই বাজার থেকে তোমার জুতো জোড়া পালিশ করে। হ্যাঁ যাও, জুতোটা পালিশ করে নে, আমাকে উদ্ধার করো। তা যাচ্ছি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো বৌদি। কি কথা বলো? মাত্র কদিন আগে মেজদা 1,500 টাকা দামের একটা শাড়ি গিফট দিয়েছে, কিন্তু তুমি তো এখনো প্যান্ট শাড়ির মোহ ছাড়তে পারলে না। তাহলে সেই শাড়িটিকে কাউকে নাক খুলে বলার জন্য দেখো আমার স্বামী একদম দামি অফিসার, তাই আমার জন্য এনেছে। আমি কোন পোশাক পরব না পরব তার ডিসিশনটা কি তোমাকে দিতে হবে নাকি? কি রে বাটনা, এত যে দামে শিখিসের? এই দেখো না, তোমার এই লোফার ভাইটা আমাকে জুতো পালিশ করতে বলেছে বলে ও বি আমাকে নানা রকম ভাবে অপমান করছে। ভুল তোমার না, তুমি তো জানো হলো সমস্তিস্ক শয়তানের কারখানা, ওদের মতো রোগবাজ মস্তান ছেলেরা যে পথে খায় সেটাই ফুটো করে। তাছাড়া ওকে বলার কি দরকার ছিল? একটু আগে বাবা তো বাজারে গেলেন, তাকে দিয়ে দিলে ফেরার পথে বাবাই তোমার যত জোড়াগুলো পালিশ করে আনতে পারতেন। মাননীয় ভদ্রমণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন একজন প্রখ্যাত মাস্টার মশাইয়ের সুযোগ্য সন্তানের মুখে একবিংশ শতাব্দীর সেরা সংলাপ। শুনে চমকে না উঠে কথাগুলো আপনারা আপনাদের মনের খাতায় লিপিবদ্ধ করুন, তাহলে অন্তত এটুকু বুঝতে পারবেন যে বর্তমান শিক্ষিত উন্নত সমাজী ব্যবস্থা নামক কোন বারুদের স্তূপের উপর আপনারা বাস করছেন। একটা সীমা থাকা উচিত। জানি, যেমন উচিত ছিল তোমার কথা বলার। কারণ সবকিছু সীমা শুধু আমার একার জন্য নয়, তোমার জন্য এই ধারণা তোমার বদলে ফেলা উচিত। এই জন্যই যে দুটো হাত দুটো পা কিছুটা লেখাপড়া আর একটা সুন্দরী বউ থাকলেই আদর্শ মানুষ হওয়া যায় না। থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। শোনো, এই বাড়িতে দাঁড়িয়ে ফারদা তুমি যদি আমাকে এইভাবে ইনসাল্ট করো তাহলে কিন্তু তোমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। এই তুমি কি বলছো পবিত্র? এবারে সম্মানীয় অতিথি, আর আমরা বুঝি বানের জন্য ফেসে এসেছি, তাই বাইরের কুকুর বাইরে এসে খেয়ে গো করলো তাকে তাড়ানোর অধিকার আমাদের নেই। শোনেন মা, ভদ্রলোকের বাড়িতে অযাচিত ভাবে যদি প্রবেশ করে থাকে তাকে এইভাবে অপমানিত হতে হয়। চলো সুদীপ, আমরা এখনই এবার থেকে বেরিয়ে যাবো। মেজদা, তোমার কোথাও কে মেজ বৌদির কথার প্রতিধ্বনি? নিশ্চয়ই, তুই কি মনে করেছিস তোরা সকল মিলে আমার ওকে অপমান করবি আর আমি তা মুখ বুঝে সহ্য করবো? আজ প্রথম দিন, কারো পটনা বাড়ি নতুন বউ তাই কিছু বললাম না, কিন্তু দ্বিতীয় দিনে ঘটনা ঘটলে এই সংসারের বুকে একটা নতুন কুরুক্ষেত্র শুরু হবে, কথাটা মনে রাখিস। তুমি কিছু মনে করো না বাবা পবিত্র, আর বুঝতেই তো পাচ্ছ সব। আমি যে প্রদীপের বন্ধু তাই সহ্য শক্তিটা আমি ওর কাছ থেকেই পেয়েছি। তুমি একটু বসো বাবা, আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসছি। যা, কেমন আছিস বল? রাখাল তখন পুরোপুরি ফিট। তাহলে জানবি আমিও ফিট, কারণ আমার মাথার যন্ত্রণাটা ওই আঘাতের জন্য নয় রে পবিত্র, ওই রাখালদার জন্য, ওই রাখালদার সংসারটার জন্য। প্রদীপ তুই, আমি মরে গেলে ওই সংসারে কারো এতটুকু ক্ষতি হবে না, কিন্তু রাখালদার কিছু হলে ওর সংসারটা যে ভেসে যেত রে পবিত্র, ভেসে যেত। একই আপনি দাঁড়িয়ে রইলেন কেন? ভিতরে আসুন। রাখালদা সুস্থ হয়ে ওঠায় কারোর উপর কোনো রাগ বা অভিমান আমার নেই, নাও আই এম ভেরি হ্যাপি। তাহলে এগুলো নেই, রাখালদা সুস্থ তাই আপনার সুখের দ্বারে আমার আমার এগুলো শুভেচ্ছা নিন, ধরুন। নিলাম
माननीय दर्शक मंडली, दर्पेर बुदबुद आज वास्तवतार आकाश थेके बिंदु बिंदु बारी हुए झरे पड़ल शुष्क रुक्ष प्रस्तरमय मरुभूमिर बुके। जे दृश्य शुद्ध कविर कल्पनाय सम्भव ता आज आपनादेर सामने ही प्रवहमान। की रे पवित्र, की भावछिस? ভাবছি শরতের মেঘ মুক্ত আকাশে কেমন করে একটা ছোট্ট মেঘ ভেসে এলো। পবিত্রবাবু, সেই সঙ্গে চেষ্টা করে দেখছিলাম কুটিলি সমাজের দর্পণে ভেসে ওঠা মনে মনে তর্পণ করা দুটি চরিত্রকে পাশাপাশি বসিয়ে একটা নবমেঘ দূত রচনা করতে পারি কি না। চলি পাগল কোথাকার। আপনার মতো বন্ধু মিলে কেউ কি পাগল না হয়ে থাকতে পারে? তাই নাকি? তাহলে আপনি পাগলিনী না হলে কি কেউ এত দূর দেখা করার জন্য ছুটে আসে? যাক, বলছি আমি আমার একটা কথা লাগবে। বেশ বলুন। দয়া করে যদি কাল একবার সেই পার্কে আমার সঙ্গে দেখা করেন। দেখা করব? হ্যাঁ, কিন্তু কেন? সব কেনর উত্তর আমি না হয় সেখানেই দেব। আমি তাহলে এখন আসি, কেমন? এই যে নাগালবার বাচ্চা, সেই তো কখন থেকে পীড়িতের লোক নিয়ে এই ঘরে হই হুলো করছো। এদিকে আমি যে কখন বাসনগুলো মাজতে বলেছি সেগুলো এখনো মাজনি কেন শুনি? বাসনগুলো তো এখনো ব্যবহারের জন্য প্রয়োজন হচ্ছে না বৌদি। হ্যাঁ, তাই একটু পরেই। একটু পরে কেন? একটু পরে কেন? বাড়ির কাজ ফেলে দিয়ে ওই পীড়িতের লোক নিয়ে হাসাহাসি করার সময় সময় পাও, আর বাসনগুলো মাজার কথা বলেছি তাতেই মুখ ভার হয়ে গেছে। বৌদি থামো, বাড়ির একটা কাজ করবে না, বাইরে থেকে দু পয়সা রোজগার করে আনবে না, শুধু বসে বসে অন্ন ধ্বংস করবে। লজ্জা করে না তোমার? আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। দাঁড়াও বৌদি, দাঁড়াও। তাই গলায় দড়ি দিতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু দড়ি কেনার পয়সা কোথায়? দাও দেখি 10টা টাকা দড়ি কিনে আনি। দাও, তুমি যে টাকা দেবে না সেটা আমি পরিষ্কার জানি। আসলে তুমি কথাগুলো যে মেজ বৌদির হয়ে বলছো তাতে আমার বুঝতে কোনো বাকি নেই। থাক থাক, আমাকে মন ভেজানো কথা বলতে হবে না, যত সব সমাজের জঞ্জাল। একি আপনি এখনো জাননি? আমি চলে গেলে আপনার হৃদয়ের সহ্য শক্তির ক্ষমতাটা হৃদয় দিয়ে যে আমি অনুভব করতে পারতাম না প্রদীপ বাবু, এত বড় অপমান আপনি হাসি মুখে সহ্য করেন কেমন করে? করি নয় শিক্ষা দিবি, করতে হয়। কারণ অসীম সহ্য শক্তি ছাড়া বেকার ভাই কখন চাকুরজীবী দাদার বাড়িতে বসবাস করতে পারে না। প্রদীপ বাবু, আমি দাদার কথা মতো এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে নুনের পুতুল হয়ে সাগরে ডুব দেবার সাহস না দেখানোই ভালো। আজ তাহলে আমি আসি, যদি দয়া করে পার্কে যান তাহলে কাল অবশ্যই দেখা হবে, কেমন? আসি। এখন আমি কি করব? হে কান্ন পরিবারের ভাঙন মুখে দাঁড়িয়ে আমি কোন পথ বেছে নেব? হে বিচ্ছিন্নতাবাদের প্লাবনে ভেঙে যাওয়া আমার অশক্ত অসহায় বার্ধক্য পীড়িত বাবা মায়ের শেষ ঠিকানা কি হবে? স্বার্থ পর্দা আর আত্মসুখ সর্বস্বতার গণ্ডি ভেঙে আমাকে বেছে নিতে হবে জীবন সংগ্রামের কঠিন পথ। যে কোনো মূল্যে একটা চাকরি আমাকে জোগাড় করতেই হবে। প্রয়োজনে যদি সমাজ আমার শিক্ষাকে মূল্য না দেয় আমি কুলিগিরি করব, ছোট সেলাই পর্যন্ত। তবু আমার নিরন্ন বাবা মার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে প্রয়োজনে লজ্জা বিবেক ঘৃণাকে ভুলে গিয়ে এই অবহেলিত সমাজের বুকে খুঁজে নেব বেঁচে থাকার মোক্ষম ঠিকানা। আর তা যদি না পারি তাহলে বৃথায় আমার শিক্ষা, বৃথায় আমার পিতা মাতার প্রতি ভালোবাসা, পিতা মাতার প্রতি ভালোবাসা। প্রদীপ মেজবাবু আমার জুতো পালিশ করা রেখেছে, তাতে কি হয়েছে? বেকার বাউন্ডারি ছেলে সংসারের একটু একটু কাজ করবে? সংসারে একটু কাজ করা আর জুতো পালিশ করা এক নয় মুক্তি। বেশি যুক্তি দিতে যেও না, জান বুঝলে? তুমি ইনকাম করো কিন্তু সংসারটা আমাকেই চালাতে হয়। তাই বলে তুই গিন্নি বলে নাকি? সংসারে আমাদের জুতো মারার অধিকার তোমাকে আমি দিইনি। আরে অধিকার, অধিকার কে কাকে দেয়? যার যার অধিকার সে সে অর্জন করে নেয়। তাহলে সেই যোগ্য তোমার গিন্নিকে জিজ্ঞাসা করছি, উত্তর দাও
গত রাতে মা কি ভাত খেয়েছিল? জানি না। তাহলে কে জানবে? ওই মুখর্জি বাড়ির বড় বউ? যে খায়নি তাকে জিজ্ঞাসা করো। না, তোমাকেই বলতে হবে। বাড়ির একটা মানুষ না খেয়ে রইলো, আর সেই বাড়ির পরিচালিকা হয় তুমি কিনা? আমি তোমার মায়ের কেনা বাদি নই যে সবসময় তার পায়ে তেল দিয়ে আমাকে চলতে হবে। বাড়িতে তো শুধু আমি নই, আরো তো একটা বউ আছে। তাছাড়া তোমার মা তো আমাকে এক্সট্রা কিছু দেয় না, তার পায়ে সবসময় আমাকে তেল দিতে হবে। ছি 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 মুক্তি ছি, এ তো নিজ তোমার মনোবৃত্ত। আমি নিজ, কিন্তু তোমার ওই মহিষী মা আমাকে কি দিয়েছে? স্বামী উপহার দিয়েছে বৌমা, স্বামী, যা মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, সোনার চেয়েও দামি। ওই একই রেকর্ড বারবার বাজাবেন না বাবা, কারণ ওই সমস্ত কথা এই যুগে অচল, আর ওই সমস্ত কথা শুনে এই যুগের কেউ হাত তালি দেবে না, কেউ না। হ্যাঁ, আপনার মনের বেদনা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু বিশ্বাস করুন আমি বড় অসহায়। অবিশ্বাস তোকে আমি করছি না রে বাবা জয়, আর এই সংসারে তোর অবদানকেও আমি অস্বীকার করছি না। তবে তবে বৌমা যা চায় তার তাই করা উচিত বলে আমি মনে করি। না বাবা না, তা হয় না, হতে পারে না। আপনার বৌমা চায় এই সংসার থেকে আলাদা হয়ে যেতে, এই তো? হ্যাঁ বাবা, কারণ আমার মাইনের টাকায় সংসারটা চলছে, সেটা ওই শয়তানে সহ্য করতে না পেরে ও কারণে আপনাদের অসম্মান করে। সেই জন্যই তো বলছি বাবা, তুই বৌমাকে নিয়ে এই সংসার থেকে আলাদাই হয়ে যা। আমি কিছুতেই পারবো না। পারতে যে তোকে হবেই বাবা। হ্যাঁ আমি জানি তুই আমার কথার অবাধ্য কোনোদিন হোস নি, কিন্তু আজকে হব, আপনার কথা মেনে নিয়ে যদি আমাকে নরকে যেতে হয় তাই যাব, তবু আপনার কথা মেনে নিয়ে আমি আলাদা হতে পারবো না বাবা, কিছুতেই না। জয়দীপ, তোর শ্বশুর তার মেয়ের শুভাশুভের দায়িত্ব তোর হাতেই তুলে দিয়েছে, তার ভালো মন্দ তোর উপরেই নির্ভরশীল, তাই তুই অমত করলে? কিচ্ছু যায় আসে না বাবা, কিচ্ছু যায় আসে না, কারণ কারণ নাই আবদার মেনে নিয়ে একটা একান্নবর্তী সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করার শিক্ষা যে আমি পাইনি বাবা, তাই তাই আপনার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, আপনার বোধাশ্রয় থেকে আমাকে ছুড়ে ফেলে দেবেন না, ছুড়ে ফেলে দেবেন না। জয় জয়দীপ, হরি জয়, তোকে আমি কি করে বোঝাই যে জগতে কোনো বাবা মা চাই না তার সন্তান সংসার থেকে আলাদা হয়ে যায়, একটা একান্নবর্তী সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, আর সেই শ্মশানে বসে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল হাহাকার করে কাঁদো। পেনশন কবে পাবো, কোথায় পাবো? ছোড়ো